মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে একাদশ শ্রেণীতে ভর্তি নিতে হবে, এই দাবিতে বহরমপুরে মিছিল AIDS-এর। শুক্রবার দুপুরে শহর জুড়ে মিছিল চলে। ভর্তির দাবির পাশাপাশি আরও বেশ কিছু দাবিও জানানো হয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরোপজি বক্স স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477-999-62 7477-999-63। একাদশ শ্রেণীতে সকল ছাত্রছাত্রীর ভর্তির ব্যবস্থা করার দাবিতে বহরমপুরে বিক্ষোভ মিছিল AIDS-এর। ছাত্র সংগঠনের দাবি, মাধ্যমিক পাশ করার পরেও এখনও সব ছাত্রছাত্রী স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারছে না। অবিলম্বে সকলের ভর্তি সুনিশ্চিত করা, কলেজে ভর্তির ক্ষেত্রে পোর্টাল চালু করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার পথে নামে AIDS-ও। এদিন দুপুরে সমবায়িকা মোড় থেকে শুরু হয় মিছিল, গির্জার মোড় হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমার পর আবার ওখানেই শেষ হয়। ইলেভেনে অনেক ছাত্রছাত্রী জেলার যারা ভর্তি হতে পারছে না, অনেক স্কুল বলছে আশেপাশের স্কুলগুলো যে আমাদের কোটা ফিল আপ হয়ে গেছে, ফলে যারা মাধ্যমিক পাস করে ছাত্রছাত্রীরা যেন অপরাধ করে দিয়েছে, ফলে অনেক ছাত্রছাত্রী শিক্ষার আঙিনা থেকে দূরে সরে যাচ্ছে এবং অনেকে মনে হচ্ছে আর পড়তে পাবো না বলে সেটা অন্য কাজের দিকে চলে যাচ্ছে। ফলে আমরা মনে করি ইমিডিয়েট এই ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।